নমস্কার বন্ধুরা, আইডিএসকে কুকিং এ আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি দুর্দান্ত স্বাদে ফুলকপির একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব হাতে মাখা ফুলকপির চচ্চড়ি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে ফুলকপির রেসিপির জন্য এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু। লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে, তার সঙ্গে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের টমেটো কুচি, তার সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা ও জিরে বাটা 1.5 চামচ পরিমাণে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। সব কিছু এবার খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। তো দেখুন, সব কিছু ম্যারিনেট করা হয়ে গেছে, এবার চলে যাব রান্নায়। তার জন্য গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর যেহেতু ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিয়েছি, তাই খুবই সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা ফুলকপি, আলু, পেঁয়াজ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে মাখানো সেই ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে খুব ভালো করে একটু নাড়িয়ে নেব। আর দেখুন, আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম বলে এর মধ্যে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। তো এই যেহেতু আমি চচ্চড়ি বানাচ্ছি, তাই কোনো রকম জল ব্যবহার না করলেও হয়, কিন্তু বাটিতে যেহেতু অনেক মশলা লেগেছিলো, তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, যেহেতু কোনো রকম জল ছাড়াই এই রান্নাটা করব। আর খুব হাই ফ্লেমে কিন্তু রাখলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর সবজি ভালো মতো সেদ্ধ হবে না। তো এরকম 2 থেকে 3 বার ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। তো দেখুন, রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। দেখুন, খুব বেশি কিন্তু জল নেই, আর খুব বেশি কিন্তু শুকনোও হয়নি। এরকমই মাখা মাখা রাখতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো হবে। এবার সবশেষে অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি। এই ধনে পাতা কুচি ছাড়া কিন্তু শীতের যে কোনো রান্নাই অসম্পূর্ণ। খুব ভালো লাগে এই রকম শেষে ধনে পাতা কুচি অ্যাড করে দিলে। এবার নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমাদের আজকের রেসিপি একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিলাম, গরম গরম সার্ভ করছি। আপনারা গরম গরম ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন, অথবা ডিনারে গরম গরম রুটির সাথেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। মাত্র 5 মিনিটেই এরকম ফুলকপির রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।